হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ওন চ্যানেল। তো আজকে আমি তোমাদের এইখানে মেইনলি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো যে ইনঅর্গানিক কেমিস্ট্রি জেনপাস ইউজে 2024-এ ইনঅর্গানিক কেমিস্ট্রি কি কি শেষ মুহূর্তে পড়ব। তোমাদের এটা মনে হতেই পারে যে ম্যাম, আমরা তো ফিজিক্যাল কেমিস্ট্রি আপনি বলে দিয়েছেন, অর্গ্যানিকেরও বলে দিয়েছেন, কিন্তু ইনঅর্গ্যানিকটা, যদিও ইনঅর্গ্যানিকের ওয়েটেজটা তুলনামূলক দুজনের থেকে একটু কম থাকে এবং ইদানিং অর্গ্যানিকের ওয়েটেজটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, ইনঅর্গ্যানিকেরটা তুলনামূলক কমে গেছে, তবুও ইনঅর্গ্যানিক আমরা শেষ মুহূর্তে কী কী পড়ব, ঠিক আছে? কারণ ইনঅর্গ্যানিককে বাদ দেওয়া কিন্তু একটা বোকামি, কারণ ইনঅর্গ্যানিক যেগুলো আসবে সেগুলো কিন্তু একদম ইজি কোয়েশ্চেনই আসবে, ইনঅর্গ্যানিক থেকে খুব একটা টাফ কোয়েশ্চেন কিন্তু আসবে না, ইনঅর্গ্যানিক থেকে আসলে ইজি কোয়েশ্চেন আসবে। তাই এই জায়গাগুলো ভীষণ স্কোরিং এবং এখানে বেশি খুব একটা ব্যাখ্যার প্রয়োজন নেই, জাস্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার করলেই মোটামুটি হয়ে যায়। তো চলো আজকে আমরা বলি, একটু ডিটেল আলোচনা করি যে আমরা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে কী কী পড়ব। দেখো, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে আমরা প্রত্যেকেই জানি, প্রথমে ইনঅর্গ্যানিকের মধ্যে আমাদের কিন্তু কেমিক্যাল বন্ডিংটাকে অনেক জায়গাতে রাখা হয়, তো সেক্ষেত্রে কেমিক্যাল বন্ডিং তো ইটসেলফ আ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তো ইনঅর্গ্যানিক মানে তুমি যদি কেমিক্যাল বন্ডিংকে ইনঅর্গ্যানিকের মধ্যে ধরো, তাহলে এটাকে কিন্তু প্রথমেই আমাদের করতে হবে। তাই আমি এটাকে প্রথমে আমি রাখছি, যে কেমিক্যাল বন্ডিংকে আমি রাখছি, এটাকে আমি বাদ দিচ্ছি না, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিংকে আমি বাদ দিচ্ছি না, এটাকে আমি রাখছি, এক নম্বর। এবারে আমি আসি দু নম্বরে। দু নম্বরে আমি যদি বলি হ্যালোজেন্স, ইয়েস হ্যালোজেন্সও খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ঠিক আছে? আমি অন্য কালি দিয়ে লিখি তাহলে, হ্যালোজেন্স অলসো ইম্পর্ট্যান্ট, হ্যালোজেন্স খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ হ্যালোজেন্সের মধ্যে থেকে স্পেশালি ফ্লুরিন, ক্লোরিন, এদের ব্রোমিন, আয়োডিনের বিভিন্ন দিক থেকে, সাইজের দিক থেকে বলো, ইলেকট্রোনেগেটিভিটির দিক থেকে বলো, ইলেকট্রন অ্যাফিনিটির দিক থেকে বলো, কি যা কিছু, হ্যাঁ, গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই সমস্ত দিক থেকে বলো, এগুলোর সিরিজটা মানে ক্রম যেটা, অর্ডার যেটা, যে রিঅ্যাক্টিভিটি অর্ডার, ঠিক আছে, এই অর্ডারগুলো কিন্তু প্রচণ্ড আসে। আমি এখানে লিখে দিচ্ছি অর্ডার বা ক্রম, এই ক্রমটা কিন্তু খুব আসে, যে ছোট থেকে বড় অবধি এর বয়লিং পয়েন্টকে সাজাও, ইলেকট্রোনেগেটিভিটিকে সাজাও। আচ্ছা, এর মধ্যে মেনলি যেটা আসে সেগুলো হচ্ছে কারণ, হ্যাঁ, তুমি বলতে পারো কজ অ্যান্ড রিজন, কজ অ্যান্ড রিজন, যে এটার ক্ষেত্রে এটা এটা হয় কিন্তু এটার ক্ষেত্রে নয় কেন, ক্লোরিনের ক্ষেত্রে এটা হয় ফ্লুরিনের সঙ্গে কেন হয় না, ঠিক আছে? এই সমস্ত কিছুর আমি তোমাদের ব্যাচে জানা আমার কাছে পড়েছো তাদেরকে আমি প্রত্যেককে চার্ট করে দিয়েছিলাম, রিয়াকশনের চার্ট করে দিয়েছিলাম, এই ক্রোম অর্ডারের চার্ট করে করে দিয়েছিলাম, মানে এত সুন্দর চার্ট করে দিয়েছি, চার্টটা পড়লে আর কিছু পড়তে লাগবে না, ডিটেল পড়ার প্রয়োজনই নেই, সমস্ত কিছু যেরকম আমি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যেরকম চার্ট করে আমি পড়িয়েছি, সেরকম হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইডেরও কিন্তু আমি চার্ট করে পড়িয়েছি, অর্থাৎ ওই রিয়াকশনসগুলোরও কিন্তু আমি চার্ট করে পড়ছি। আমি মোটামুটি তিন চারটে রকমের চার্ট আমি এই হ্যালোজেন্সেই করিয়ে চার্টের মাধ্যমে তোমাদের পড়িয়ে দিয়েছিলাম, যাদের কাছে রয়েছে ওয়েল অ্যান্ড গুড, আর যাদের কাছে নেই তারা ডেফিনেটলি হয় টুয়েলভে পড়েছো, ইলেভেনে টুয়েলভে পড়েছো, অথবা তোমরা নিজেরাই বাড়িতে পড়েছো। আশা করছি হ্যালোজেন্সটা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার রয়েছে। আচ্ছা, নেক্সট আসি, নেক্সট হচ্ছে ধরো পি ব্লক এলিমেন্টস, পি ব্লক এলিমেন্টসের সব কিছু পড়ার দরকার নেই, স্পেশালি নাইট্রোজেন, ফসফরাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অক্সিজেন, সালফার, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো পি ব্লক এলিমেন্টসের মধ্যে এইগুলো কিন্তু খুব ভালো করে পড়বে।
আমি তোমাদের এখান থেকে পি ব্লক এলিমেন্ট এস অ্যান্ড ডিটা খুব যে ইম্পর্টেন্ট আমি সেটা বলবো না, তবে আমি পি ব্লক এলিমেন্টসের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এগুলো বলবো। এছাড়াও আমি তোমাদের বলবো অক্সিজেন সালফারটাও দেখে যেতে, উইচ ইজ সালফারের থেকেও অক্সিজেনের কিন্তু অনেক প্রশ্ন আসে, এটাও দেখে যেতে বলবো, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অক্সিজেন সালফারটা লাস্ট মুহূর্তে, এগুলো কিন্তু আমি কিন্তু তোমাদের শুধুই এগুলো পড়তে বলছিলাম, লাস্ট মুহূর্তে এগুলো দেখে যাও। আচ্ছা, 5 নম্বর, 5 নম্বরে আমি যদি আসি, মেটালস, ক্লাসিফিকেশন অফ মেটালস। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ বা মেটালস, ধাতু শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ মেটালস। ঠিক আছে, মেটালস, মেটালসের মধ্যে কি কি ইম্পর্টেন্ট? আয়রন ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট আয়রন। আচ্ছা, জিঙ্ক ইম্পর্টেন্ট, যদি সবই ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়াম ইম্পর্টেন্ট, আর কি ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। সোডিয়ামকে তুমি একটু হালকাভাবে রাখতে পারো, সোডিয়ামকে খুব বেশি না, ক্যালসিয়ামকে রাখতে পারো, ম্যাগনেসিয়ামকেও তুমি ছাড়তে পারো আপাতত, মোটামুটি আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু বাকি সবার, সোডিয়ামের বলো, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রত্যেকের, ম্যাঙ্গানিজ, প্রত্যেকের ওর, প্রত্যেকের, মানে এখানে লিখছি পরের পেজে, ওর অফ এভরি মেটাল পড়তেই হবে, ওর অফ এভরি মেটাল পড়তেই হবে, পড়তেই হবে, কিছু করার নেই, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, ওর অফ এভরি মেটাল, আকরিক, প্রত্যেকটি ধাতুর আকরিক দেখবে আসবে, প্রত্যেকটি ধাতুর আকরিক আসবে, একদম ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও আমি লাস্টে বলবো তোমাদের, 4, 5, 6 নম্বরে আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি যে কিছু নন মেটালসও পড়তে পারো, যদিও নন মেটালসের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি অলরেডি এখানে বলে দিয়েছি, অক্সিজেন সালফার, নাইট্রোজেন ফসফরাস, হ্যালোজেন্স, এগুলোই মেনলি ইম্পর্টেন্ট, তবুও আমি বলবো যে নন মেটালসগুলো ভালো করে পড়বে। আচ্ছা, মেটালস বা নন মেটালসের মধ্যে রিয়াকশন পড়বে এবং প্রিপারেশন পড়বে, প্রিপারেশন, রিয়াকশন পড়বে, যে এই নন মেটাল বা মেটালগুলো কার কার সাথে কিরকম কিরকম রিয়াকশন করে, কার কার সাথে রিয়াকশন করে, কার কার সাথে রিয়াকশন করে না, এবং প্রিপারেশন, প্রিপারেশনের মধ্যে যেগুলো বেস্ট, সব প্রিপারেশন পড়ার প্রয়োজন নেই, যেগুলো বেস্ট সেগুলো প্রিপারেশনগুলো পড়বে। এবং আরেকটা জিনিস হচ্ছে আইডেন্টিফিকেশন, যেটাকে বলা হয় বাংলায় শনাক্তকরণ, শনাক্তকরণ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, কিছু বলার নেই এগুলো নিয়ে, এগুলো হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে। ঠিক আছে, ব্যবহার পড়তে পারো। আচ্ছা, মেটালসের মধ্যে কিন্তু ওই অ্যালয়গুলো খুব ইম্পর্টেন্ট, এখানে অ্যালয় আমি লিখে দিচ্ছি, অ্যালয় বা ধাতু সংকর ইম্পর্টেন্ট, অ্যালয় বা ধাতু সংকরটাও কিন্তু এর সাথে অ্যাড করে নেবে। ঠিক আছে, কত পার্সেন্ট কী দিলে কি হয় কি না হয়। আর যারা আমার কাছে পড়েছো র্যাঙ্ক ইম্প্রুভমেন্ট কোর্সে বলো, বা ড্রিম ব্যাচে বলো, বা যে কোনো তোমরা আমার কাছে যে পড়েছো থিওরি, যে কোনো ব্যাচে আমার কাছে যদি পড়ে থাকো, তাহলে তোমাদের আমি এইটুকু বলে দিতে পারি, আর কিছু লাগবে না, ওইটুকুই যা আমি তোমাদের পিডিএফ দিয়েছি ওইটুকু পড়ে পরীক্ষা দিতে চলে যাও, 100% কমন ওই জায়গা থেকে পেয়ে যাবে, একদম এখান থেকে কোনো দ্বিমত নেই। আর আমি যা যা মক টেস্ট করিয়েছি। এবার তুমি বলতে পারো, ম্যাম তাহলে এবার বাকি কী করবে, এগুলো তো আমি পড়লাম, তারপরে তোমরা যেরকম বাড়িতে মক দিচ্ছ সেরকম তো মক টেস্ট দেবেই, এগুলো তো দেবেই,
আলাদা কথা। তার সাথে আমি যা যা প্র্যাকটিস করিয়েছি, প্র্যাকটিস মক, প্র্যাকটিস আর মক দুটোই মানে সিনোনিম হয়ে গেল, প্র্যাকটিস ক্লাস যেগুলো করিয়েছি, অর্থাৎ যত কোয়েশ্চেন আনসার ক্লাস আমি করিয়েছি, অর্থাৎ যত মক টেস্টের ক্লাস আমি করিয়েছি, সমস্ত মক টেস্টের ক্লাসগুলো দেখবে আমার কোয়েশ্চেন আনসারগুলো আমি যা যা করিয়েছি ইউটিউবে, ইউটিউব প্লাস অ্যাপ, সেগুলো তোমরা অবশ্যই দেখবে পুরো আমি যা যা করিয়েছি। যদি করতে পারো এই কটা জিনিস ইনঅর্গ্যানিকের মধ্যে, মনে হয় না আর কিছু বাকি পড়ে থাকে ইনঅর্গ্যানিকের মধ্যে। হ্যাঁ, এস ব্লক আর ডি ব্লকটা বললাম না, খুব বেশি ইম্পর্টেন্ট সেটা না, যেটুকু এস ব্লক আর ডি ব্লকে যেটুকু আমি পড়িয়েছি, আর এফ ব্লক, সরি এফ ব্লকও রয়েছে, এস এফ আর ডি ব্লকে আমি যা যা তোমাদের মক টেস্টে করিয়েছিলাম সেইটুকুই এনাফ। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে একটু বলে দিই, ল্যান্থানাইড অ্যান্ড অ্যাক্টিনাইডের জিনিসটাও কিন্তু একটু পড়ে নেবে, ঠিক আছে? এখানে আর লেখার জায়গা নেই, এখানে আমি লিখে দিচ্ছি, ল্যান্থানাইড, ল্যান্থানাইডস অ্যান্ড অ্যাক্টিনাইডস, এটাও কিন্তু তোমরা একটু করে রাখবে, ঠিক আছে? কারণ ল্যান্থানাইড অ্যাক্টিনাইডসের মধ্যে কি কি মৌল রয়েছে, ল্যান্থানাইডসের ফার্স্ট এলিমেন্ট, ল্যান্থানাইডস আমি যেগুলো বলে দিচ্ছি ভালো করে শুনে নাও, লিখে নাও, ঠিক আছে? কোয়েশ্চেনগুলো, কারণ তোমাদের কিন্তু দেখবে এই কোয়েশ্চেনটা দিয়ে দিল, আমি বললাম দিয়ে দিল, ঠিক আছে? হয়তো যে পেপার সেট করেছে সে আমার ক্লাস দেখছে, এরকম হতে পারে, দেখে দেখেছে ল্যান্থানাইডের ফার্স্ট এলিমেন্ট, ল্যান্থানাইডের লাস্ট এলিমেন্ট, অ্যাক্টিনাইডের ফার্স্ট এলিমেন্ট, অ্যাক্টিনাইডের লাস্ট এলিমেন্ট, এগুলো দেখবে, মৌলগুলোর নামগুলো একটু পড়ে রাখবে, এ দিয়ে দিতে পারে এর মধ্যে কোনটি ল্যান্থেনাইডের মৌল নয় বা ল্যান্থেনাইডের অন্তর্গত নয়, এর মধ্যে কোনটা অ্যাক্টিনাইডের মধ্যে পড়ে না বা অ্যাক্টিনাইডের মৌল নয়, অ্যাক্টিনাইড এলিমেন্টস নয়, এর মধ্যে কোনটা, বা অন্যান্য কিছু এলিমেন্টস দিয়ে দিলো তার মধ্যে, এর মধ্যে কোনটি অ্যাক্টিনাইডস, এর মধ্যে কোনটি ল্যান্থেনাইডস, এরকম দিতে পারে। তাই অ্যাক্টিনাইডস ল্যান্থেনাইডস পড়বে। এছাড়াও সমস্ত এলিমেন্টসের অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার, এটা কেন করবে, এটা যেরকম তোমাদের ইনঅর্গ্যানিকে কাজে লাগবে ঠিক সেরকমই কিন্তু তোমাদের ফিজিক্যালেও কাজে লাগবে। সো অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার দুটোই কিন্তু করে রাখবে, ওকে? এই হচ্ছে টোটাল বিষয়। ল্যান্থেনাইড অ্যাক্টিনাইড থেকে কীরকম প্রশ্ন আসতে পারে আমি বলে দিলাম। প্রত্যেকের প্রত্যেকটি মৌলর পিরিয়ডিক টেবিলে, যদিও তোমরা এগুলো করেছো বা এগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, তাও পিরিয়ডিক টেবিলের মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ গ্রুপ 18-এর ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হতে পারে, গ্রুপ 17-এর ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হতে পারে, এগুলো একটু মাথায় রাখবে। আর বাকি যা যা আমি বলে দিলাম এগুলো তো ইম্পর্টেন্ট। মানে পিরিয়ডিক টেবিলকে তুমি ইনঅর্গ্যানিকেও রাখতে পারো, প্লেস করতে পারো, অর্গ্যানিক ফিজিক্যালও প্লেস করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। যাই হোক, এই কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদি এই কটার মধ্যে কোনো রকম ডাউট থাকে যে ম্যাম এটা আপনি বলেছেন, এটা আমি কি করব বা কিছু, ডেফিনেটলি আমাকে টেলিগ্রাম গ্রুপে বলবে। আমার টেলিগ্রাম গ্রুপের নাম শালিনী কর্মকার কেমিস্ট্রি, শালিনী কর্মকার কেমিস্ট্রি, এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের নাম, টেলিগ্রাম গ্রুপ, অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে যাবে। যা যা প্রবলেম এই গ্রুপে আমাকে ট্যাগ করে বলবে, আমি তোমাদের সলভ বলে দেবো, আনসার বলে দেবো, মানে আনসার বলতে তোমাদের ডাউটকে আমি সলভ করে দেবো, এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের নাম। আর যদি কোনো কিছু থাকে তো সেখানে টেলিগ্রামে আমাকে জানাবে, তোমরা এগুলো লিখে নিতে পারো, অথবা যদি পিডিএফ চাও আমি পিডিএফটা দিয়ে দেবো, যদি পিডিএফ চাও। আর যদি এগুলো লিখে নাও, এগুলোর জন্য এইটুকুর জন্য পিডিএফ ডাউনলোড করে নেট নষ্ট করে লাভ নেই, এটুকু লিখে নাও, আমি যখন লিখে যে লিখে নাও, এর মধ্যে থেকে পজ করে করে লিখে নাও, অসুবিধা হবে না, ঠিক আছে? আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কোনো হেল্প হয়ে থাকে তোমার, ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করে দেবে। ভিডিওটাকে আমি প্রত্যেকে, এটাই তোমাদের মানে জেনপাস এই বছর 2024-এর জন্য, হয়তো এটাই আমার আমার এখানে লাস্ট ক্লাস, তো অবশ্যই আমি চাইবো তোমরা প্রত্যেকে প্রচুর প্রচুর শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের প্রিপারেশন কেমন, কে কোন ফেজে রয়েছো, কীরকমভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ, বা তোমাদের এক্সপিরিয়েন্স, বা এতদিন আমার সাথে ক্লাস করে তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক শেয়ার কমেন্টটা তো ডেফিনেটলি, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমাদের
আরও ইনফরমেটিভ কিছু জানতে হয়, আরও কোয়েশ্চেন আনসার করতে হয় বা ক্লাস করতে হয়, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো। আরেকটা জিনিস বলে রাখছি, এর পরের সেশন থেকে আমি একদম অর্গ্যানিকের, তোমাদের যে আমি ক্লাসটা বলেছিলাম আমি করাবো, যে অর্গ্যানিকের একদম বেস থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি সমস্ত কিছু একটা ক্লাসের মধ্যে আমি করাবো, যেটা আমার অর্গ্যানিক মাস্টার সিরিজ অলরেডি এই চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। যারা জানো না তারা দেখে নেবে, ওখানে করলে ওই অর্গ্যানিক মাস্টার সিরিজ করলে তোমাদের আর কিছুর প্রয়োজন পড়বে না, আর কোনো অর্গ্যানিকের ক্লাস করার প্রয়োজন পড়বে না। ওই প্লেলিস্টটা দেখো এই চ্যানেলেই রয়েছে, চ্যানেলে গেলেই দেখবে, প্লেলিস্টে গিয়ে দেখবে অর্গ্যানিক মাস্টার সিরিজ বলে একটা প্লেলিস্ট রয়েছে, ওখানে সমস্ত অর্গ্যানিকের নেম রিয়াকশনস, সমস্ত রিয়েজেন্টস, সমস্ত কিছু করা রয়েছে। তো ওই সিরিজের মতনই আরেকটা আমি ক্লাস আনবো, সেটা হচ্ছে পুরো অর্গ্যানিকের বেস টু একদম জিরো থেকে, ABCD থেকে একদম হায়ার লেভেল অবধি ক্লাস আনবো, যেটা আমি তোমাদের বলেছিলাম সেটা আনবো পরে, এই তোমাদের পরীক্ষাটা হয়ে যাক তারপরে আনবো, এখন আর এর মধ্যে আনবো না। তো যদি ওই ক্লাসটা করতে চাও বা তোমার এরকম কেউ চেনা জানা রয়েছে যার ওই ক্লাসটা প্রয়োজন, বা যে এই পরের বছর জেনপাস দেবে বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে বা সে HS দেবে, যাই দিক না কেন, মাধ্যমিক দিয়েছে এবার 11-12 শুরু করবে, তাদেরকে অবশ্যই একটু শেয়ার করে দিয়ে দিও এবং তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলো, যাতে তারা এটা দেখতে পারে, হেল্পফুল হবে। ওকে চলো, টাটা এভরিওয়ান, ভালো করে এক্সাম দাও, বেস্ট অফ লাক তোমাদের সবাইকে, বেস্ট 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 অফ লাক, মানে কিছু বলার নেই, তোমরা যা পড়েছো আমার মনে হয় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এত ভালো প্রিপারেশন আর কোথাও দেয়নি, কোথাও আর হয়নি। তো বেস্ট অফ লাক টু অল অফ ইউ, খুব ভালো করে এক্সাম দাও, আমার বেস্ট উইশেস তোমাদের সাথে সবসময় থাকবে, এবং এক্সাম দিয়ে ডেফিনেটলি আমাকে জানাবে কেমন হলো, কতগুলো কমন পেলে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কত কমন দিতে পারলাম তোমাদের। ওকে চলো, আজকের জন্য এইটুকুই, টাটা।